এই মুহূর্তে সবথেকে বড় খবর, পঞ্চায়েতে আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। শীর্ষ আদালতে ক্যাবিয়েট দাখিল করলেন পতিনী। পঞ্চায়েত মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারেন রাজীব সিনহা। এই আশঙ্কাতেই এবার ক্যাবিয়েট দাখিল করলেন শুভেন্দু অধিকারী, যাতে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা একপক্ষের যাতে না হয় সেই জন্যই এই ব্যবস্থা করলেন শুভেন্দুবাবু। ফলে রাজীব মামলা করলে উভয় পক্ষের বক্তব্য শুনবে শীর্ষ আদালত, আর আদালত অবমাননার জন্য যে রুল জারি করা হয়েছে এর জন্য রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে করা অ্যাকশনও নিতে পারে হাইকোর্ট। সুপ্রিম কোর্টে গিয়ে সেই আবেদন, অর্থাৎ হাইকোর্টের আবেদন যাতে খারিজ করতে না পারেন সেই ব্যবস্থাই করলেন শুভেন্দুবাবু। এবার দেখার বিষয় এই যে এবার নতুন করে মামলা করেন কি না রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্টে যদি মামলা করেন তাহলে কেবলমাত্র রাজীব সিনহার আইনজীবীর বক্তব্য শোনা হবে না, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর আইনজীবীরও বক্তব্য শোনা হবে। এবং সেক্ষেত্রে একটা চূড়ান্ত সম্ভাবনা থাকে এই যে হাইকোর্টে যা নির্দেশ দিয়েছে, মানে হাইকোর্টের নির্দেশই পুনর্বহাল রাখে সুপ্রিম কোর্ট, সেক্ষেত্রে আদালত অবমাননার জন্য রুল জারি করা হয়েছে রাজীব সিনহার বিরুদ্ধে, সেই নির্দেশই হয়তো পুনর্বহাল থাকবে সুপ্রিম কোর্টেও যদি না রাজীব সিনহা সেখানে মামলা করেন। অন্যদিকে বলা হচ্ছে কেবলমাত্র রুল জারি করে হাইকোর্ট কেবলমাত্র চুপ থাকবে না, রাজীব সিনহার বিরুদ্ধে করা অ্যাকশনও নিতে পারে পরবর্তী শুনানিতে হাইকোর্ট। এই রকম সম্ভাবনার কথাও বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট আইনজীবীরা।